জার্নালিজম পড়লে শুধুমাত্র যে আপনি সাংবাদিকতা করবেন এটা না। অনেকেই মনে করে জার্নালিজম মানেই হচ্ছে যে ঝোলা একটা কাঁধে ঝুলাবে, বেতন টেতন পাবে না, সংসার টংসার চলবে না, সেই দিন আর নাই। তুমি যত বেশি জানবা তত বেশি তোমার দাম বাড়বে, তত বেশি তোমার প্রাইস বাড়বে। কমিউনিকেশন, জার্নালিজম, মিডিয়া স্টাডিজ, এই তিনটা বিষয়ই একটা সমুদ্রের মতো। এই সমুদ্রটা আপনার স্টেট ইউনিভার্সিটির JCMS ডিপার্টমেন্ট, তারা চেষ্টা করে যাচ্ছে এই সমুদ্রে থেকে যতটুকু সম্পদ আহরণ করা যায় এই ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের জন্য। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি ফারাবি হাফিজ। আমি গত 14 বছর প্রায় বাংলাদেশে বিভিন্ন টেলিভিশনে কাজ করার সুযোগ পেয়েছি। এই মুহূর্তে কাজ করছি Channel 24-এ সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে। সাংবাদিকতাই আমার ক্যারিয়ার শুরু। জার্নালিজমটা আমাকে টানে, মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে বিভিন্ন মেসেজ পৌঁছানো, মানুষকে আপন করে নেওয়া, এই বিষয়গুলো আমাকে টানে বলেই হয়তো অন্য কোনো পেশায় যাওয়া হয়। যার ইচ্ছা হয় যে আমি আরও বেশি মানুষের কাছে যাইতে চাই, যার ইচ্ছা হয় আমি ভালো লিখতে পারি, অথবা আমি ভালো বলতে পারি, অথবা আমার অ্যাপিয়ারেন্স ভালো, অথবা আমার এমন স্কিল আছে যেটা আমার মানুষের পর্যন্ত পৌঁছায়। জার্নালিজম পড়লে শুধুমাত্র যে আপনি সাংবাদিকতা করবেন এটা না। জার্নালিজম পড়লে শুধুমাত্র আপনি যে মিডিয়া রিলেটেড ক্যারিয়ার গড়বেন এটা না। জার্নালিজম পড়লে আপনার কী হয়, বিভিন্ন রকমের উইং তৈরি হয়। জার্নালিজমে পড়ার এই নানান রকমের নানান রকমের মজা আপনি খুঁজে পাবেন। আপনি এখান থেকে যে কোনো ক্যারিয়ারে সুইচ করতে পারেন। অনেকেই মনে করে জার্নালিজম মানেই হচ্ছে যে ঝোলা একটা কাঁধে ঝুলাবে, বেতন টেতন পাবে না, সংসার টংসার চলবে না, সেই দিন আর নাই। আপনি যদি জার্নালিজমে আসেন, জার্নালিজম ক্যারিয়ার নানান দিকে আপনার চলে যাওয়ার সুযোগ থাকে, সেই কারণে আপনি জার্নালিজম পড়বেন। এই সময় এসে জার্নালিজমটা আসলে নানান রকমের ডাইমেনশন তৈরি। জার্নালিজম পড়তে আসলেন বলে আপনি শুধু লেখালেখি করবেন তা না, এখন তার অনেক কিছু শিখতে হচ্ছে। সে যদি ক্যামেরা অপারেশনটা শেখে, আপনি কীভাবে ফটোগ্রাফি করবেন, ভিডিওগ্রাফি করবেন, সে যদি ভিডিও এডিটিংটা শেখে, সে যদি এই কালার সেন্সটা তার যে ক্যামেরার কাজের মধ্যে যে কালারটা নিয়ে আসা সেটা সম্পর্কে যদি তার আইডিয়া থাকে, এর সাথে সাথে তার লেখালেখির মিনিমাম নলেজ যদি থেকে থাকে, সে জার্নালিজমে খুব ভালোভাবে কাজ করতে পারে। সো আমি যদি স্টুডেন্টদেরকে অনুরোধ করি যে এই সময় না, এই বয়সেই, এই বয়সটাই হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বয়সে তোমার যদি ইচ্ছা থাকে বিভিন্ন রকমের স্কিলটা তুলে নাও, নিয়ে নাও বিভিন্ন রকমের স্কিল, এটা তুমি যত বেশি জানবা তত বেশি তোমার দাম বাড়বে, তত বেশি তোমার প্রাইস বাড়বে। জার্নালিজম থেকে আপনি বিভিন্ন দিকে শিফট করতে পারেন। আপনি সরাসরি সাংবাদিকতায় আসতে পারেন, এটা প্রিন্ট সাংবাদিকতায় পত্রিকায় লেখালেখি যদি আপনি ভাবেন যে আপনি ভালো লিখতে পারেন, টেলিভিশন সাংবাদিকতায় যদি আপনি ভাবেন যে আপনি ভালো বলতে পারেন, আপনার অ্যাপিয়ারেন্সটা ভালো, আপনার বোঝানোর সক্ষমতা বেশি, আপনি স্পষ্ট করে কথা বলতে পারেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল NGOs যারা বাংলাদেশে কাজ করে, বাংলাদেশে আমার মনে হয় 100-এর উপরে ইন্টারন্যাশনাল NGO কাজ করে, কমিউনিকেশন কনসালটেন্ট তারা হায়ার করে, সমস্ত কিছু প্র্যাকটিক্যালি আসলে শুরু থেকে শেষ এই ডিপার্টমেন্টে শেখার ইকুইপমেন্ট সহ এই ধরনের ল্যাবও এই ডিপার্টমেন্টে আছে। সো যারা এই লাইনে আগ্রহী আমার মনে হয় তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। কমিউনিকেশন, জার্নালিজম, মিডিয়া স্টাডিজ, এই তিনটা বিষয়ই একটা সমুদ্রের মতো। এই সমুদ্রটা আপনার স্টেট ইউনিভার্সিটির JCMS ডিপার্টমেন্ট, তারা চেষ্টা করে যাচ্ছে এই সমুদ্রের থেকে যতটুকু সম্পদ আহরণ করা যায় এই ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের জন্য। সো সবার জন্য শুভকামনা, যারা এই ডিপার্টমেন্টে আসছে তাদের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল।